জড়িয়তে আজি এই ঐতিহাসিক মুহূর্তত উপস্থিত থকা আপনালোক সকলোর প্রতি মই মোৰ আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এই মুহূর্তত এগারী মহান নেতাক মই শ্রদ্ধায় হওয়াইছো, যীগীর মহৎ প্রচেষ্টাত বগীবিল দলঙৰ কাম বাস্তবত আরম্ভ হয়েছিল 2002 চনত। সেইগী মহান নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অতুল বিহারী বাজপেয়ী ডরিয়া তখেতর আজি জন্মদিন, তখেতলে মানে মূল গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছো। আর আজি যুক্ত সুশাসন দিবস, সুশাসন দিবসের উপলক্ষে মই বিশ্বাস রাখি সরকারে যা আড়াই বছরে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর রাইজর সহযোগত সুশাসন ব্যবস্থা শক্তিশালী করার নিমিত্তে দুর্নীতির বিরুদ্ধে যে শক্তিশালী অভিযান চলাইছো, তার আজি রাইজর মনত বিশেষভাবে এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গী গড় লো উঠিছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে বলিষ্ঠতার সততার নিষ্ঠার ভারতবর্ষের 125 কোটি জনগণক সুশাসন ব্যবস্থার যোগেদি মূল্যবোধের আধারত শক্তিশালী রূপত জীবন গড় দিয়ার নিমিত্তে যে পরিবেশ রচনা করেছে, তার আজি তথা উত্তর পূর্বাঞ্চল আমি বিশেষভাবে উৎসাহিত হয়েছো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ পদক্ষেপত আজি বগীবিল দলঙর কাম সম্পূর্ণ হল। এই একটা ঐতিহাসিক মুহূর্ত, আর আপনার সকলে মিলি অভিলেখ রচনা করলে তথা অরুণাচল প্রদেশের সমূহ রাইজলে এই অভিলেখ রচনা করার বাবে মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, কারণ আপনার সহযোগের বাবে এই কাম সম্ভব হয়েছে। আর ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আরম্ভণি প্রায় যা 4.5 বছর আপনাদের দেখিছে তথা উত্তর পূর্বাঞ্চলক উন্নয়নের দিকত ক্ষিপ্রতার আগুয়ার নিয়ার নিমিত্তে তখেতে যোগাযোগ আর যাতায়াত ব্যবস্থা শক্তিশালী রূপত গড় দিয়ার নিমিত্তে যে শক্তিশালী কার্যসূচী হাতত লৈছে, তার আজি উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের বুকুত বিশেষভাবে পরিচিত। আর সেইভাবে আমিও তখেতর এইখানে সহযোগিতা আর আশীর্বাদের বাবে সততার নিষ্ঠায় কাম করার নিমিত্তে মনোবল পাইছো। মই বিশ্বাস রাখি আগন্তক দিনত তখেতর বলিষ্ঠ নেতৃত্বত আমি তথা উত্তর পূর্বাঞ্চলে 31 পলিসি যোগেদি দক্ষিণ পূব এশিয়ার রাষ্ট্রসমূহের সঙ্গে আমার বিভিন্ন ক্ষেত্রত শক্তিশালী সম্বন্ধ গড় দিয়ে আমার অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী রূপত গড় দিব পারিম। আর উঠি ছাত্র ছাত্রী সকল, আমার যুবক যুবতী সকল মর্যাদা সহকারে কর্মসংস্থাপন পয়ার ক্ষেত্রত বিশেষ পরিস্থিতি আমি আর পরিবেশ।